হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন বাদে আমার চ্যানেলে ট্রাভেল ব্লগ যাবে। তো আজকে আমি যাচ্ছি কামরূপ এক্সপ্রেসে 6:30 সময় এনজেপি। তো আজকে 6:30 সময় ট্রেনে উঠবো, তো কাল 6টার দিকে এনজেপি নামাবে। মেন যাচ্ছি আমরা গ্যাংটকে। তো চলো দেখতে থাকো, এখন রেডি হয়ে গেছি, আমি বেরোবো। যেহেতু হাওড়া থেকে ট্রেন, তো আমি বাড়ি থেকে এখন টোটো করে যাব সোদপুর স্টেশন, সোদপুর স্টেশন থেকে শিয়ালদাতে ট্রেনে করে, দেন ওখান থেকে উবের বা ট্যাক্সি কিসে করে যাচ্ছি, চলো দেখতে থাকো। বললামই তোমাদের 6:30 ট্রেন, তাই আমি 3টের দিকে বেরিয়ে গেছিলাম, টোটোও পেয়ে গেছি, চলে যাচ্ছি সোদপুর স্টেশন, ওখান থেকে ট্রেনে করে শিয়ালদা। আর শিয়ালদা থেকে আমি প্রিপেড ট্যাক্সিতে টিকিট কেটে নিয়েছিলাম হাওড়া যাওয়ার, তো 120 টাকা আমার পড়েছে শিয়ালদা টু হাওড়া, যেটা ওলা বা উবেরে করে গেলে হয়তো 350-400, কোনো কোনো সময় 500-600 নিয়ে নিত। সেটা টাইমের উপর ডিপেন্ড করছে আর কতটা কি রাশ রয়েছে তার উপর। আমি হাওড়া পৌঁছে যাওয়ার পর হাতে আমার তখনও 2 ঘন্টা মতন টাইম ছিল, আর আমি হাওড়া পৌঁছতে পারিনি, ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে, যার জন্য আমি ওয়েটিং রুমে টিকিট কেটে নিয়েছিলাম, এসি ওয়েটিং রুম, পার আওয়ার 10 টাকা করে। তোমাদেরকে আমি সেই ইসেটাও দেখিয়ে দেবো, স্লিপটা। আর এই বাঁ দিক থেকে ওয়েটিং রুমের টিকিটটা কাটতে হয় নিচেই প্ল্যাটফর্ম, তোমরা যে কোনো কাউকে জিজ্ঞেস করে ওয়েটিং রুমে চলে আসতে পারো। শিয়ালদার মতন ওয়েটিং রুমটা এতটা ঝাঁচকচকে না হলেও 1-1.5 ঘন্টা আরামসে কাটিয়ে দেওয়া যায়, ফোনে টোনে চার্জ না থাকলেও তোমরা চার্জ দিয়ে নিতে পারো। এই যে এইটা হলো ওয়েটিং রুমের টিকিট কেটেছিলাম, সেই টিকিটটা। তারপর যখন আমার ট্রেনের টাইম হয়ে গেল, আমি একটু 20 মিনিট আগে নিচে নেমে চলে এসেছিলাম, কারণ প্ল্যাটফর্মে দেখতে হতো কোথায় ট্রেন আসছে না আসছে, কোথায় কি বগি পড়ছে। আর এটা একদমই আমাদের প্রি প্ল্যান ছিল না, আগের দিনই জাস্ট ডিসাইড হয়েছে যে আমরা যাব। তার জন্য আমি কোনো এসির টিকিট পাইনি, আমি খুব কষ্টে স্লিপারের টিকিট জোগাড় করেছিলাম। এই হলো কামরূপের ভেতরে স্লিপারটা, খুব একটা খারাপ নয়, একটা দিনের মানে একটা রাতের ব্যাপার, সেই জার্নিটা করে দেওয়াই যায়। আর বাড়ি থেকে আমি খাওয়ার এখানে নিয়ে গেছিলাম ডিনারটা, আমি ট্রেনের খাওয়ার একদমই পছন্দ করি না, তার জন্য রাইট টাইমেই এনজেপি ঢুকে গেছিলো ট্রেনটা। এনজেপি নেমে গেছে, এটা এনজেপির এসি ওয়েটিং রুম, এখানে এসি ফ্রেশ হওয়ার জন্য ট্রেনের টয়লেটগুলোর যা অবস্থা, তার জন্য এখানে এলাম ফ্রেশ হয়ে, তারপর গাড়িতে মানে গাড়ির খোঁজ করতে যাবো। আমার মনে হয় কখনো যদি তোমরা কোথাও আগে পৌঁছে যাও কোনো বড় বড় স্টেশনগুলোতে, সেখানে ওয়েটিং রুমে ওয়েট করাটাই ভালো প্ল্যাটফর্মের থেকে। তো আমিও ওখান থেকেই ওয়াশরুমটা ইউজ করেছিলাম, ট্রেনের ওয়াশরুম ইউজ করিনি, তারপর গাড়ি ঠিক করে নিয়েছিলাম। আমরা শেয়ারে যাইনি, আমরা একটা আলাদা গাড়ি করেছিলাম যেটা এনজেপি থেকে গ্যাংটক পর্যন্ত নিয়েছিল 4,000 টাকা, আর তোমরা শেয়ারেও যেতে পারো। গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ডে আমাদেরকে কিন্তু নামিয়ে দিয়েছিলো, ওখান থেকে ওখানকার লোকাল গাড়ি ধরে তারপর কিন্তু তোমাদেরকে যেতে হবে গ্যাংটক এমজি মার্গে, যেটা আমাদের যেতে হয়েছিল, নিয়েছিল 200 টাকা, তারপর গিয়ে আমরা ফাইনালি পৌঁছালাম এমজি মার্গ। এমজি মার্গ নেমে গেছি, এখান থেকে হোটেল একটুখানি চলে যাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রইলো, এরপরে হোটেলের ব্লগটা আপলোড করবো। তো আজকের জন্য টাটা।